ইদিন্দা পাঞ্চার পঞ্চায়েতে আমি হাতে কলমে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিকে দেখাই দেবো, 25-25 আমি 100% খাতায় লিখে দেখাই দেবো। ইদিন্দা পাঞ্চার পঞ্চায়েত সারিফুলের নেতৃত্বে, তপন পাল টপ্পাদের নেতৃত্বে 25-25, গ্রাম সভা 22, পঞ্চায়েত সমিতি 3। এটা গর্ব নয়, এটা বাস্তব। কারণ দিদির উন্নয়ন বাংলায় ঘরে ঘরে আছে। একটা মানুষ হাত তুলে বলুক যে দিদির উন্নয়ন আমার বাড়িতে নেই, তাহলে আমি বুঝবো ইদিন্দা পাঞ্চার পঞ্চায়েতে যারা কর্মকর্তা, যারা লিডার, যারা দায়িত্বে আছে, তাদের ভুল আছে। একজন মানুষ বলুন তো ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির সামনে দিদির উন্নয়ন তার বাড়িতে নেই বলো। তার জন্যে 1 মিনিট সময় দিলাম তো, যাই হোক, আমরা উন্নয়ন নিয়ে বাংলায় প্রতিটা মানুষের কাছে পৌঁছবো। আমরা মানুষকে চোখে আঙুলে দেখাই দেব যে দিদির উন্নয়ন, এই দিদির উন্নয়নের কাছে কোনো কিছু টান ধরবে না। কারণ কন্যাশ্রীতে ধরে রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকারে আমরা মানুষের জন্য যা করেছি কোনো মানুষ বলতে পারবে না। সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আর আইএসএফ হোক, আমরা কিন্তু সবার বাড়িতে উন্নয়ন পৌঁছে দিচ্ছি। তাই একজন বিরোধী মানুষকে বলার ক্ষমতা নেই যে তৃণমূল দল বাংলায় উন্নয়ন করেনি, ওরা কি প্রচার করবে? আরে সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট ওরা কি প্রচার করবে? আমি ওদের চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, আজকে এই ইদিন্দা পাঞ্চার পঞ্চায়েতের 3টে সমিতির 1টা সমিতির মিটিং, আর এই 1টা সমিতির থেকে ওদের হুঁশিয়ারি সংকেত দিলাম, আপনারা ভোট করে দেখে নেবেন। আমরা ওপেন ভোট করব, সঠিক ভোট হবে, মানুষের ইচ্ছা মতো বাক্সে ভোট দেবে। আমরা দেখিয়ে দেব যে সততা কাকে বলে, তৃণমূলের সততা দেখিয়ে দেব। তো যাই হোক, শর্ট টাইম তো, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি আমাকে কথা দিয়েছিল যে কাকু ভোটের আগে আমি অনেকগুলো রাস্তার কাজ করে দেব, আপনি 3টে রাস্তার স্কিম দাও। আমি 3খানা রাস্তার স্কিম দিয়েছিলাম, তো একটা গাছার হাটকোলার থেকে বেনে যাব 1 কোটি টাকা, আর একটা দিয়েছিলাম কলাপাতার থেকে কলাবাড়ি পাড়ে করেছিলাম 18.5 লক্ষ টাকা, আর কলাপাতা একটা খুব খারাপ ছিল ওটা 34,60,000 টাকা। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি, আমি তো মনে করি বসিরহাটের উন্নয়নের কাণ্ডারি, আমরা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির নেতৃত্বে রাজনীতি করি, আগামী দিন করবো, যতদিন রাজনীতি জগতে থাকবো ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির বাইরে চলবো না। আগামী দিন এই পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের টিকিট একমাত্র দেওয়ার মালিক সেটা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি, কারণ উনি আমাদের বসিরহাটের বিধায়ক, উনি আমাদের উন্নয়নের কাণ্ডারি, উনি আমাদের সঙ্গে আছে। আমরা